এর জন্য আবার 4 ঘন্টা মুক্তি দিতে হবে 4 ঘন্টা সংক্ষেপে 1 মিনিট করে যাই হোক প্রথম কথা যুক্ত হলাম কি করে শুভ আসলো ওর রচনা ওরই একটা উপন্যাস উপন্যাসটা সামনে বের হচ্ছে সেটার অবলম্বনে এই গল্প ওর সঙ্গে ইনফ্যাক্ট এটাই আমার প্রথম কাজ কোনো নাটকও করিনি তো গল্পটায় আমি অনুপ্রাণিত হই তারপরে প্রায় বসা হতো যে কেমন করে কাজটা হবে কেমন করে করবো ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে কনভিন্সড হওয়ার কারণেই আসলে সিনেমাটা করতে শুরু করি আমরা তারপরে ডাবিং করলাম সিনেমা চলাকালীন যে অভিজ্ঞতা সেটাও খুব ঠিকঠাক ছিল আমাদের সকলেরই মনোনিবেশটা ছিল এর মধ্যেই সকলে ছিলেন কাজ করেও আনন্দিত আর বাকি যে রান্নাবান্না সেটা তো এডিটিং প্লাস কালার টালার ইত্যাদি নানান কিছু তো সেইগুলো করা হলো এখন দেখি আমি ভীষণ আশাবাদী চমৎকার একটা কাজ হবে আর না সেই অর্থে রিলেটেড কি এই উপন্যাসটা ওর লেখা হয়ে গেছে আরও আগেই ওর প্রকাশ হবে বোধহয় সামনে বইমেলায় আর কেন দেখবে ছবিটি সেটা একটা বড় কারণ হচ্ছে এটা নাম মুখোশ এবং মুখোশটাকে খুঁজে পাবে সিনেমাটা দেখলে এবং আমি অ্যাক্টিং করে আনন্দিত তা আমার ধারণা আমি প্রায়ই বলি কথাটা আনন্দ সংক্রামক আমি আনন্দিত হলে আমি বিশ্বাস করি সে আনন্দ আসলে ছড়াবে দর্শকদের মধ্যে এবং দর্শকও আনন্দ পাবে তেমন একটা ভরসা আছে আমাকে সেটা মনে হয় না এই জন্য যে আসলে একটি মোবাইল আমাকে যে এ তো মহা মুশকিল হবে আমি কথা বলে যাই বিষয় হচ্ছে যে আমাকে একটা মোবাইল আমাকে যে এনভায়রনমেন্ট দেবে তারপরে আপনার আর কি বললেন টেলিভিশন এইগুলো আমার কাছে মনে হয় যে অনেক ক্যাজুয়াল আর কি সেই জায়গায় আমি একটা হলে ঢুকলে হলে ঢুকে সিনেমা দেখার যে আনন্দটা তার মানে আমি মানসিকভাবে ভীষণভাবে প্রস্তুত যে আমি হলে ঢুকলাম এবং আমাকে এখন কেউ ডিস্টার্ব করবে না আমি এই কাজটিই করবো এই সিনেমাটিই দেখবো আমি টেলিভিশনে বা মোবাইলে সিনেমাটা দেখার সময় আমার যেটা হয় যে না ডালটা পুড়ে যাচ্ছে ওটাও ঠিক করে আসি বা ঘরের অমুকটা হ্যাঁ অমুকে ফোন দিলে তাকে একটু পজ দিয়ে এটা এই ব্যাপারটা ঘটে না তো দ্যাটস ওয়াই সিনেমা হলের যে ব্যাপারটা সেটা অসাধারণ তো সেই অসাধারণ ব্যাপারটা থাকবে থাকতে হবে